বাগেরহাট জেলা শহরের অদূরে অবস্থিত রণবিজয়পুর গ্রামে দেখা মেলে এক প্রাচীন মসজিদের যার নাম রণবিজয়পুর মসজিদ কেউ কেউ ফকিরবাড়ি মসজিদ নামেও ডাকে এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে সংরক্ষিত একটি মসজিদ স্থাপত্যশৈলীর বিচারে এটি খানজাহান আলীর আমলে চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয় মসজিদটিতে এক গম্বুজ বিশিষ্ট বিশাল একটি বর্গাকার কক্ষ রয়েছে পশ্চিম দেয়াল বাদে তিন দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা অবস্থা রয়েছে পশ্চিম দেয়াল অর্থাৎ কিবলা দেয়ালে রয়েছে অর্ধ তিনটি মেহরাব মসজিদের দেয়ালের পুরত্ব দুই দশমিক সাত চার মিটার যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আর ভেতরের দিকে প্রত্যেক বাহুদৈর্ঘ্য দশ দশমিক দুই আট মিটার পোড়ামাটির ফলকে অলঙ্কিত মসজিদটির অনেক নকশায় বিলীন হয়েছে কালের বিবর্তনে তবে এতবার সংস্কারের পরেও এখনও মসজিদের আদি বৈশিষ্ট্য বিদ্যমান এই মসজিদের ব্যবহৃত বিভিন্ন নকশার মধ্যে গোলাপ নকশা পেঁচানো ফুলের নকশা জালি নকশা হিরো কাকার নকশা ঝুলন্ত নকশা উল্লেখযোগ্য বিজয় দেব হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম